বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়ালকে সাত হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন এবারে এক নজরে দেখে নেব রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা ভিত্তিক ফলাফল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পেয়েছে একচল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশটি ভোট কংগ্রেস পেয়েছে ন হাজার সাতশো ভোট বিজেপি পেয়েছে তিরাশি হাজার নশো চুয়াল্লিশটি ভোট সিপিআইএম প্রার্থী পেয়েছেন এগারো হাজার চারশো উনত্রিশটি ভোট রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন বিয়াল্লিশ হাজার দুশো দুই ভোটের ব্যবধানে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন বাষট্টি হাজার একশো তেত্রিশটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছেন আঠারো হাজার পাঁচশো ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন এক লক্ষ আঠারো হাজার ভোট অন্যদিকে সিপিআই প্রার্থী পেয়েছেন উনিশ হাজার ভোট এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন ছাপ্পান্ন হাজার সাতশো বাষট্টি ভোটের ব্যবধানে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন আটাত্তর হাজার ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছেন সতেরো হাজার ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন পঁচাশি হাজার দুশো দশটি ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী চৌধুরী জয়ী হয়েছেন করমদিঘি বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন পঁয়ষট্টি হাজার আটশো তেষট্টি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছেন বারো হাজার ছশো আটানব্বইটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন একাশি হাজার দুশো বারোটি ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছেন তিরিশ হাজার চারশো বাহাত্তরটি ভোট এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন পনেরো হাজার তিনশো ভোটের ব্যবধানে চাকুলিয়া বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন উনষাট হাজার একশো উনত্রিশটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছেন সাত হাজার তিনশো বাহান্নটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন একান্ন হাজার তিনশো চারটি ভোট অন্যদিকে সিপিআইএম প্রার্থী পেয়েছেন চল্লিশ হাজার তিনশো আটচল্লিশটি ভোট এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন সাত হাজার আটশো পঁচিশ ভোটের ব্যবধানে গোয়ালপোখর বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন উনআশি হাজার তিনশো আঠাশটি ভোট কংগ্রেস আটানব্বইটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন একত্রিশ হাজার দুশো নব্বইটি ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছেন উনত্রিশ হাজার নশো দশটি ভোট এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন আটচল্লিশ হাজার আটত্রিশ ভোটের ব্যবধানে ইসলামপুর বিধানসভা কেন্দ্র এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন ষাট হাজার ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছেন ছ হাজার চারশো ভোট বিজেপি প্রার্থী পেয়েছেন ছাপ্পান্ন হাজার পাঁচশো একত্রিশটি ভোট অন্যদিকে সিপিআইএম প্রার্থী পেয়েছেন তিরিশ হাজার চারশো ভোট এই কেন্দ্রে চার হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমতাবাদ এবং করণদিঘি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী অন্যদিকে ইসলামপুর চাকুলিয়া এবং গোয়ালপোখর কেন্দ্রে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল লাল আগরওয়াল রিপোর্ট আর সংবাদ